কল্যাণী আসো, তোমার পত্র পেয়েছি। সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বারিজ হচ্ছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বারিধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আষাঢ় আমায় কল্পনার স্বর্গ লোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার ওপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নি বিনা বাঁচাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিতে হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে। অন্তরে সে আগুন বাইরের সে ফুলহার কি স্পর্শ করতে পারিনি। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুচ্ছিতের সাধনা আমার নয়, আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছো জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সেই বেদি গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানে চলেছে আমার পূজা আরতি, আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি। জানিনি হয়তো সেরূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলো এ ধূলির ধরাই, প্রেমের ফুল এ ধূলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকে আমাকে পাবে। লাইলে মজনুকে পাইনি, সিঁড়ি ফর হাতকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পাইনি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও পরম সত্য। আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে, তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোই আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে, তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্বদুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা
সকল অপরাধ ক্ষমাসুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকার কথা, মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলে না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষে, রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি, যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই, এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম।